আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights, make India bright. নিজের গদা এখানে রেখে দাও। জয় শ্রীরাম। এই তো রাজকুমার অঙ্গদের গদা, এর অর্থ কি? ওরা দূতকে আপন অস্ত্র ত্যাগ করতে বলেছে হয়তো, এই জন্য রাজকুমার আপন গদা ওনাদের না দিয়ে নিজের সেনার কাছে পাঠিয়েছে। রাক্ষস দলের মধ্যে অঙ্গদ চলে যায় এমন নির্ভয়, সিংহ যেমন হাতিদের দলেতে। সাহস অপার নিয়ে রামের আধার নিয়ে লাফ দেয় যেন কেউ সাগর অতলেতে। মানে না কারোর বাধা এগিয়েই চলে যায় সূর্যের প্রকাশ যেমন ঘন জঙ্গলেতে। রঘুবীরের সেনায় আছে বড় বড় যোদ্ধা কিন্তু অঙ্গদের মতো না কেউ বিবেক বুদ্ধি বলেতে। রঘুবীরের সেনায় আছে বড় বড় যোদ্ধা কিন্তু অঙ্গদের মতো না কেউ বিবেক বুদ্ধি বলেতে। লঙ্কেশ্বরের জয় হোক। কি হয়েছে মহারাজ? শত্রুর এক দূত এসেছে, ও বলছে যে ও এমন এক প্রস্তাব এনেছে যাতে যুদ্ধ করার প্রয়োজন হবে না আর লঙ্কায় শান্তিও বজায় থাকবে। শান্তির প্রস্তাব নিয়ে এসেছে? বা রাম, যুদ্ধের আগেই শান্তি দূত পাঠিয়ে দিয়েছো? এখনো তো তুমি আমার চন্দ্রহাসের চমক দেখোনি, আগেই ভয় পেয়ে গেছো। পাঠাও ওই দূতকে। যথাজ্ঞ মহারাজ। বানর, কে তুমি? কি সংবাদ নিয়ে এসেছো? মহারাজ, সভ্য দেশের রাজদরবারে বিধান এই যে অন্য দেশ থেকে আসা রাজদূতকে
समादर करे प्रथमे ताके बसानो हय तारपर सम्मानेर सहित तार आप्यायन करे ताके तार आसार कारण जिज्ञेस करा हय मूर्ख एटाओ जानो ना जे राजदूत ताकेई बोले जाके कोनो राजा पाठिएछे जंगल थेके आसा कोनो भिखारीर पाठानो बानरके राजदूत बोले ना আপনি রাজার কথা বলছেন লঙ্কেশ্বর আমি যার দূত তিনি তো রাজাদেরও রাজা রাজ রাজেশ্বর উনি কেবলই ভূখণ্ডের নয় বরং তিন লোকের স্বামী দেবতা বেদ আর বিধিরও নায়ক তিনি আমি সেই ত্রিলোকেশ্বর শ্রীরামের রাজদূত ও হরি হোক হর হোক বা ব্রহ্মা হোক কে সে তুমি যার জন্য এত বড় বড় কথা বলছো তোমার রামের বাস্তবিক পরিচয় কেবল এতটুকুই যে ও একজন ঘুরে বেড়ানো বনবাসী যাকে নিজ রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে বলো ওই ভিখারী কি সংবাদ দিয়ে পাঠিয়েছে তোমাকে মহারাজ রাবণ আপনি আমার প্রভু রাজ রাজেশ্বর শ্রী রামের অপমান করেছেন তাই আমার নিয়ম অনুসারে এই সভা থেকে চলে যাওয়া উচিত রাজদূতের সম্মান তার রাজার সম্মান এই জন্য রাজদূতের প্রথম কর্তব্য সে আপন সম্মান রক্ষা করবে কেননা আমার অপমানের অর্থ হলো আমার প্রভু রাজ রাজেশ্বর শ্রী রামের অপমান এই জন্য আমার কাছে এখন দুটোই রাস্তা প্রথমত এই যেখানে আমাকে সম্মানপূর্বক আসন দেওয়া হয়নি সেই সভা থেকে চলে যাও কিন্তু আমি যে বার্তা এনেছি তা এতটাই গুরুত্বপূর্ণ যে তার উপর লঙ্কা নিবাসী আর সমগ্র রাক্ষস জাতির জীবন আর মরণ নির্ভরশীল এই কারণে আমার জন্য দ্বিতীয় রাস্তা এই যে আমি এই সভায় নিজের জন্য একটা রাজোচিত আসন বরং নির্মাণ করি যার উপর সম্মানের সাথে বসে আমি আমার রাজার সংবাদ আপনাকে পৌঁছতে পারি জয় শ্রীরাম এবার আমার আসার কারণ শুনুন আমি আপনার হিত আর ভালোর জন্য শ্রী রঘুনাথের দূত হয়ে এসেছি মহারাজ আমার পিতার সঙ্গে আপনার মিত্রতা ছিল এ কারণে আমি আপনাকে শুভ পরামর্শ দিতে এসেছি আপনি উত্তম কুলের আপনি পুলস্ত ঋষির পৌত্র আপনি শিব আর ব্রহ্মার পূজো করে ওনাদের থেকে অনেক বর লাভ করেছেন আপনি সব কাজ সিদ্ধ করেছেন আর ওই শক্তি দিয়ে আপনি সমস্ত লোকপালকে জিতে নিয়েছেন তবুও আপনি কোনো সঙ্গ দোষে বা কুমতির কারণে ওই শক্তির অপপ্রয়োগ করে ঋষি দেবতা গন্ধর্ব অপ্সরা নাগ যশ আর রাজাদের প্রতি বহু অপরাধ করেছেন ওই রাজশক্তিতে অন্ধ হয়ে এখন আপনি
जगत जननी सीता देवी के हरण करे छे। जखन पाप काज एई भावे आपन प्रकोष्ठे पहुंचे जाए तखन दैव शक्ति के पापेर नाश करतेई हय, किन्तु ओई नाशेर साथेई पापीर घोर दुर्गति हय, तार समाप्ति खूब भयानक हय, आर मृत्युर पर तार दशा अत्यंत दुःखदायक हय। आपनार पाप आज आपनाके सेई सीमाते निये एसेछे। आमी आपनार भालोर जन्य आपनाके एई परामर्श दिते एसेछि, एटाई ठीक समय। आपनि चाइलेई श्री रामेर निकट क्षमा चेये ओनार शरणे चले जेते पारेन। श्री रामेर महत्व एई, सत् हृदय निये शरणे आसा ब्यक्तिर दोष उनि देखेन ना। जे शरणे एसे डाकेन आमाय रक्षा करुन, प्रभु आमाय रक्षा करुन, एरकम आर्तचित्कार शुनेई प्रभु आपन शरणागतके अभय प्रदान करेन, संसारेर समस्त दुःख थेके मुक्त करे देन। ओनार बाणे तिलक एकसाथे भस्म करे देवार शक्ति थाका सत्त्वेओ उनि एकजन सत् वीरेर मतो दयाके त्याग करेन ना। एइजन्य आपनि आमार कथा शुनुन, এই মুহূর্তে গলায় গলবস্ত্র দিয়ে আর দাঁতে খড়কুটো নিয়ে আপনার সমস্ত কুটুম্বদের সাথে শ্রীরামের শরণে গিয়ে মাতা জানকীকে আদরের সাথে ওনার পতির কাছে ফিরিয়ে দিন। শ্রীরাম এতই উদার এবং দয়ালু, আপনার ক্ষমা শব্দ শোনার আগেই ও আপনাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আমি ক্ষমা চাইলেই ও আমাকে ক্ষমা করে দেবে, এই কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? আমি সীতাকে নিয়ে, কুটুম্বদের নিয়ে, দাঁতে খড়কুটো দিয়ে ওনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এত দূর ওনার শিবিরে যাব, আর উনি যদি আমাকে ক্ষমা না করে বন্দি বানিয়ে নেন তো দুনিয়া আমায় দেখে হাসবে। তোমার কথা বিশ্বাস করি কি করে? মহারাজ রাবণ, প্রভুর ওপর বিশ্বাস রাখতেই হয়। যার প্রভুর ওপর পূর্ণ বিশ্বাস না থাকে তিনি প্রভুর প্রাপ্তি কখনো পান না। আপনাকে আশ্বস্ত করার জন্য আমি এইটুকু বলে দিই, যখন বানর সেনারা সুসজ্জিত হয়ে লঙ্কাকে চার দিক থেকে ঘিরে ফেলেছে আর সবাই লঙ্কার ওপর আক্রমণ করার জন্য প্রভু শ্রীরামের আজ্ঞার প্রতীক্ষা করছেন, তখন সেই সময় ওই করুণা সাগর আমাকে ডেকে স্বয়ং বললেন, যাও রাবণকে গিয়ে বলো আমি যুদ্ধের জ্বালায় লঙ্কার নির্দোষ প্রজাদের আহুতি দিতে চাইছি না, যদি ও জানকীকে উপযুক্ত সম্মানের সাথে আমার কাছে পৌঁছে দেয় তাহলে আমি এক্ষুনি ওনাকে ক্ষমা করে দেব আর লঙ্কা থেকে ফিরে চলে যাব। আমি শান্তি চাই, তুমি আমার শান্তি দূত হয়ে মহারাজ রাবণের কাছে এক্ষুনি যাও। এই কথা রাম স্বয়ং বলেছেন, তুমি আমার সীতাকে ফিরিয়ে দাও আমি ফিরে যাব, আমি যুদ্ধ করব না, আমি শান্তি চাই। আজ্ঞে মহারাজ, উনি স্বয়ং বলেছেন। এই কথাই তো আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম, এই কথা রাম বলেছে যে আমি যুদ্ধ করব না আমি শান্তি চাই। মূর্খ, এই কথাই আমার রামের প্রতি করুণা হচ্ছে, ওর মনে ভয় দেখা দিয়েছে, রণক্ষেত্রে রাবণের মুখোমুখি হতে হবে এই ভেবেই ওই ধনুর্ধারীর হাত পা কাঁপছে। যার প্রিয় পত্নীকে কেউ হরণ করে নিয়ে গেছে ওই শত্রুর জন্য এত মাস ধরে তার রক্তে প্রতিশোধের কোনো জ্বালা হচ্ছে না, তাহলে তো বীর ক্ষত্রিয় রক্ত নয়। ওই তোর পরম বীর যে ভিখারির মতো আমার থেকে সীতার ভিক্ষা চাইছে, তাকে গিয়ে বলে দে যে সীতা কোনো ভিক্ষে দেওয়ার মতো বস্তু নয়, এমন অমূল্য রত্নকে তো আপন বাহুবল দিয়ে জিততে হয়। মাতা সীতাকে উনি আপন বাহু বল দিয়েই জিতেছেন। মহারাজ, হয়তো আপনি ভুলে গেছেন, ওই হরধনু যা প্রভু শ্রীরাম খড়কুটোর মতো উঠিয়ে ভেঙে দিয়েছিলেন, ওই ধনুকের ওপর বাহুবলের পরীক্ষা দিতে আপনিও গিয়েছিলেন, আর শুনেছি ওটা আপনি উঠাতেও পারেননি। প্রতিশোধ বীরত্বের লক্ষণ নয়, আর কাপুরুষদের শত্রুকে ক্ষমা করার সাহস থাকে না। এই তত্ত্ব কথায় কি এসে যায় মূর্খ বানর? তুমি বলেছিলে তোমার পিতা আমার মিত্র ছিল, কিন্তু তোমার বংশের পরিচয় দাওনি। মহারাজ, দেবরাজ ইন্দ্রের পুত্র, মহারাজ বালির পুত্র আমি, আমার নাম অঙ্গদ।
আমি এরকম তত্ত্ব কথা শুনেছি যে আমার পিতা মহারাজ বালি একবার রাবণ নামের এক প্রাণীকে আপন পুচ্ছে বেঁধে নিয়ে অনেক পর্বতে ঘুরে বেরিয়েছিলেন। ইনি সেই বালি যিনি অমৃত মন্থনের সময় সমুদ্রকে মন্থন করতে সাহায্য করেছিলেন। তুমি বানররাজ বালির পুত্র? ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমার এ দেখে অত্যন্ত দুঃখ হচ্ছে যে এরকম এক মহাবলির পুত্র হয়ে একজন তুচ্ছ নরের দূত হয়ে এত প্রসন্নতা দেখাচ্ছ। যে তোমার পিতার হত্যাকারী তার পেছনে সেবকের মতো হাত জোড় করে চলেছ। তুমি আপন বংশকে লজ্জিত করেছ অঙ্গদ। হতে পারে বালির মৃত্যুর পর সুগ্রীবের ভয়ে কেউ বেচারি অঙ্গদের সঙ্গ দেয়নি, আর এই নিঃসহায় অবস্থায় আপন কাকা আর পিতৃহন্তার সেবা কার্য করবার জন্য বিবশ হয়ে পড়েছে। যদি তাই হয় তাহলে আমরা থাকতে তুমি নিজেকে অসহায় মনে করো না। অঙ্গদ, তুমি আমার পুত্রের মতো, আমি তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দেব। তোমার পিতার রাজ্যের ওপর তোমার অধিকার আছে, তুমি নিজেকে একলা ভেবো না, আপন হৃদয় প্রতিশোধের জ্বালা মিটতে দিও না। তুমি রামের বিশ্বাসযোগ্য, তার সুযোগ নাও, একা একা চুপি চুপি ওকে বধ করে পিতার মৃত্যুর বদলা নাও, এটাই হচ্ছে বীর পুত্রের কর্তব্য। হে দশানন, আপনি বারবার বীরত্ব প্রদর্শন করছেন কিন্তু সৎ বীরের গুণ জানেন না মহারাজ। প্রতিশোধ বীরত্বের লক্ষণ, আর তা পুরুষ কখনো শত্রুকে ক্ষমা করার সাহস দেখাতে পারে। যদি প্রভু শ্রীরাম আপনার অপরাধ ভুলে গিয়ে আপনাকে ওনার চরণে আশ্রয় প্রদান করেন, তবে এটা হবে ওনার মহানুভবতা, ওনার উদারতা, ওনার পরম বীরতা, কাপুরুষতা নয়। যিনি নিজের বাণের বলে আপনার দিদিমা তারকা, আপনার মামা মারিচ আর আপনার ভাই খরদূষণের মতো যোদ্ধাকে আপনার বিশাল সেনার সহিত একলাই মেরে দিয়েছিলেন, ওনাকে শক্তিহীন ভাববেন? উনি তিন লোকের স্বামী। আমার মহাবলি পিতা মৃত্যুর সময় আমাকে এই রহস্য জানিয়েছিলেন আর আজ্ঞা দিয়েছিলেন যেন আমি তার শ্রীচরণের সেবা করে যেতে পারি। এই জন্য আপনাকে আমার প্রতি দয়া করে আমার সাহায্য করতে হবে না। এখন আপনি নিজের ওপর দয়া করুন, আর সম্ভব হয়তো শ্রীরামের চরণে গিয়ে আপনার দেশ আর রাক্ষস জাতিকে বিনাশ থেকে রক্ষা করুন। অনেক শুনেছি তোর প্রলাপ, নির্বোধ, তুই রাবণের শক্তিকে চিনতে পারিস নি। আমার হাত খড়গের দিকে যখন যায় তখন আকাশে দেবতারাও ভয় কাঁপতে থাকে। যে বাহু স্বয়ং কৈলাসকে উঠিয়ে নিয়েছিল সেই বাহু নড়ে পোঠা মাত্র দেবতা, গন্ধর্ব আর নক্ষত্রেরাও ভয় শ্বাসরোধ হয়ে যায়। তোমার সেনাদের মধ্যে একজনের কথা তো বলো যার সঙ্গে লড়তে রাবণের আনন্দ হয়। আপনি ঠিকই বলেছেন, আমার সেনাদের মধ্যে এরকম কেউ নেই যে আপনার সঙ্গে লড়ে গর্বিত বোধ করে। ইতিতে বলে যে প্রীতি আর শত্রুতা সমান শক্তিধারীর সঙ্গে হওয়া উচিত। আপনার মতো পাপী, কামুক, স্ত্রী লোলুপ যে লুকিয়ে চুরিয়ে পরের স্ত্রীকে হরণ করে, এরকম খারাপ লোকের সাথে যুদ্ধ করে কার শোভা বাড়বে? সাবধান অঙ্গদ, এটা ভেবো না যে দূত হয়ে এসেছে বলে যা মনে হয় তাই বলবে আর আমাদের হাত থেকে বেঁচে যাবে। দূতেরও কিছু নির্দিষ্ট সীমা আছে, যদি রাবণের সামনে সীমা লঙ্ঘন করো তাহলে এটাই তোমার শেষ প্রলাপ হবে। অভাগা, যদি তোরা রাবণের সহায়তা না চাস তাহলে তার ক্রোধকে তো ভয় পা। রাবণ রাবণ কতবার একই নাম বলবেন মহারাজ? আমি জানতে চাই জগতে কতজন রাবণ আছে,
আমি বহু রাবণের নাম নিজ কানে শুনেছি। মহারাজ, এর মধ্যে আপনি কোন রাবণ? একজন রাবণ তো আমি যতদূর শুনেছি রাজা বালির সঙ্গে জিততে পাতালে গিয়েছিল। ওখানে বাচ্চারা ওকে ঘোড়াশালে বেঁধে প্রচুর মেরেছিল। তখন বালি ওকে দয়া করে ছাড়িয়ে এনেছিল। আর এক রাবণের বিষয়ে আমি শুনেছি যে সহস্রবাহু এক জন্তুর মতোই কীট মনে করে ধরে ফেলেছিলেন। তখন পুলস্ত্য মুনি তাকে ছাড়িয়ে এনেছিলেন। আরেক রাবণের কথা বলতে সংকোচ হয়, কেননা কথিত আছে আমার পিতা তাকে নিজের বগলে চেপে ধরে আরাধ্য দেবতার পূজো করেছিলেন। এই সমস্ত বীরেদের মধ্যে আপনি কোন রাবণ মহারাজ? মূর্খ, আমি সেই বলবান রাবণ যার বাহুর লীলা কৈলাস পর্বত জানি। আমার শৌর্য বীর্যকে উমাপতি মহাদেব স্বীকার করেছেন। যে দেবতার পায়ে মাথা ঠেকিয়ে ফুল দিয়ে আমি রোজ পুজো করি, আমার বাহুর পরাক্রম সেই দিকপালও জানে। আমার ছাতির কঠোরতার কথা দশ দিকের হাতিরাও জানে। এই দিক বিজয়ীদের দাঁত এই বুকে ধাক্কা খেতে খেতে ভেঙে গেছে। আমি সেই জগৎ প্রসিদ্ধ প্রভাবশালী রাবণ যার চলার ফলে পৃথিবী এমন ভাবে নড়ে ওঠে যেন নৌকায় কোনো হাতি চড়েছে। সেই রাবণের সামনে তুই মনুষ্য রামের কথা বলছিস? শট বানরদের সহায়তায় সমুদ্রের ওপর একটা সেতু বেঁধেছে, এই ওর ক্ষমতা? সমুদ্র তো পাখিরাও পার করে যায়, তার ফলে তারা শক্তিশালী হয়ে যায় না? যদি তোর প্রভু এরকমই যোদ্ধা তো তাহলে দূত কেন পাঠিয়েছে? শত্রুর সাথে সন্ধি করতে ও লজ্জা করে না? মহারাজ, লজ্জার খামতি তো আপনারও আছে। যদি তা না থাকতো তাহলে আপনি বারবার নিজের গুণকীর্তন গাইতেন না। হে লঙ্কেশ, রাম ভয় পেয়ে আমাকে দূত বানিয়ে সন্ধি করতে পাঠাননি। শ্রী রঘুবীর এই ভেবে পাঠিয়েছেন শৃগালকে মারলে বাঘের কখনো শোভা বাড়ে না, এই জন্য উনি আপনার ওপর দয়া করতে চান। কিন্তু আপনি দয়ারও যোগ্য নন। এবার শ্রী রামের শেষ সতর্কবার্তা আপনাকে শোনাচ্ছি। উনি বলেছেন যে উনি আপনাকে অপরাধের দণ্ড দিতে লঙ্কার দ্বারে এসে গেছেন। ব্রহ্মার বরে বলবান হয়ে আপনার যে অভিমান হয়েছে সেটা নষ্ট হবার সময় এখন এসে গেছে। রাক্ষসধম, যদি আপনি সীতাকে নিয়ে আমার শরণে না আসেন তাহলে আমি পৃথিবীকে রাক্ষসহীন করে দেব। সীতারাম চরিত উন্নতি মধুর সরস মনোহর অনুভূতি বারে বারে কত যে শুনি অশোনা